সমুদ্রে বিরল রূপালী বাংলা জুট মিল লিমিটেড বিরল স্থলবন্দর পাকুড়া স্থলবন্দর হয়ে চলে গেছে এই রেলওয়ে স্টেশন। পাশে হলো জংশন, সরি, আমরা দিনাজপুর রোডের বিরল উপজেলার বিরল বিরল জুট মিল হয়ে আমরা রেল স্টেশনের দিকে যাব। এই যে বিরল রূপালী বাংলা জুট মিল লিমিটেড, এটা হলো জুট মিল, এখানকার বিরল উপজেলা সর্বপ্রথম জুট মিল যেটা। তবে কিছু দুর্ঘটনার কারণে জুট মিলটি ব্যবসা ক্ষতি হয়ে যায়, পরবর্তীতে আবার চালু আছে। এই পাশ দিয়ে যদি রোড দিয়ে আমরা যাই তাহলে শুধু মিল কারখানাই দেখতে পাব এবং রেলওয়ে স্টেশনও আছে। আমরা হোসনা বাজারের রোড হয়ে রেল স্টেশনে যাব। এপাশে অটো রাইস মিল আছে, এটা জুট মিলের বাউন্ডারি শেষ এই পর্যন্ত। তারপরে আবার রাইস মিল, রাস্তাটা কাজ বাকি আছে মনে হয়, এর আগে হয়েছিল আবার উঠে গেছে, আবার কাজ হইলে পুরো রাস্তাটা সুন্দর হবে। এই যেগুলো জুট মিল, এই যে বিরলের রেলওয়ে স্টেশন, এরপর দিয়ে একদম আমাদের বিরল স্থলবন্দর পাকুড়া স্থলবন্দর হয়ে চলে গেছে এই রেলওয়ে স্টেশন। পাশে হলো জংশন, সরি, ভারত বাংলাদেশের এখানেই এটাই সর্বপ্রথম স্টেশন বাংলাদেশের। এখান থেকে চলে যাবে একদম মাল গন্তব্যস্থলে। এটা বড় করছে অবশ্য। এপাশে বিরল স্টেশন, এপাশ দিয়ে আমরা যেতে পারবো, কিন্তু এপাশ দিয়ে আমরা এপাশ দিয়ে বিরল উপজেলায় ঢুকে যাব। ওই রেলওয়ে স্টেশন চলে গেছে একদম সীমান্ত, ভারতে ঢুকে গেছে রেলওয়ে লাইন। ভারত বাংলাদেশের বাণিজ্যিক শক্তি এবং ব্যবসার নতুন ধারা উন্মোচন করার একটা শক্তি এই রেলওয়ে যোগাযোগ। মালবাহী ট্রেন আসবে ভারত থেকে বাংলাদেশে, আবার বাংলাদেশ থেকে ভারতে যাবে মালবাহী ট্রেন। এই গাড়িটাই যাবে, হ্যাঁ, আমরা এখান থেকে লাইভ ভিডিওটি অফ করবো। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, চিরন্তন ভালোবাসা সবাইকে। আমরা বিরল উপজেলা এখন ঢুকে যাবো।